নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা চিঠি কিন্তু সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। আমাদের ভারতের কথা বলছি। চিঠিটা একটা মেয়ের, নিহারিকা, 18 বছর বয়স, সেই কোটা। সে লিখেছে, মামি পাপা, আই কান্ট ডু জে, সো আই এম কমিটিং সুইসাইড, আই এম ইয়ার লুজার ডটার, সরি মাম্মি পাপা, ইহি লাস্ট অপশন হ্যাঁ। তো ভাবুন, এইভাবে চিঠি লিখে লিখে কত ছেলে মেয়ে সুইসাইড করছে, কত মা বাবা সন্তান হারা হচ্ছে। NCRB রিপোর্টে, মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর লেটেস্ট রিপোর্টে, যেটা 2023 যেটা পাবলিশ হয়েছে, সেই রিপোর্টে বলছে যে 13,000-এর বেশি ছাত্রছাত্রী সুইসাইড করেছে 2022-এ, এবং সেটা এক ধাপে 2017 থেকে অনেকটা, মানে তার গ্রাফ অনেকটা হাই হয়ে গেছে। এই যে কোটাতে যে সুইসাইড, যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখে এসেছি, সেটা এই 2024-এ কিন্তু এই নিয়ে দ্বিতীয় সুইসাইড। এবং সেই NCRB-র রিপোর্ট বলছে তার মধ্যে একটা বাল্ক সংখ্যক স্টুডেন্ট মানে সুইসাইড করছে ফেলিওর অফ এক্সামিনেশনের জন্যে, পরীক্ষায় অসফল হয়েছে, আত্মহত্যা করে নিয়েছে। কিন্তু এই যে নিহারিকা, নিহারিকা কিন্তু কোনো ফেলিওর অফ এক্সামিনেশনের ব্যাপার নেই, কেননা ওর দুদিন পরেই ওর যেই পরীক্ষা, কেন সুইসাইড করল। এই যে NCRB রিপোর্ট কিন্তু মানে সাইকোলজিস্ট বা এডুকেশনিস্ট এরা যে মানে ব্যাখ্যা দিয়েছেন আর কি, তার থেকে এই রিপোর্ট কিন্তু একটু অন্যরকম। কেননা সাইকোলজিস্টদের বক্তব্য অনুযায়ী যে পুরুষদের তুলনায় মহিলারা সুইসাইডাল অ্যাটেম্পট করে বেশি, কিন্তু সাকসেসফুল হয় পুরুষরা বেশি। কিন্তু এই যে স্টুডেন্টদের রিপোর্ট বলছে যে এই যে সুইসাইড করেছে, তার মধ্যে মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের তুলনায়। ওটাতে যে সুইসাইড হয়েছে সেই জন্যে বা হচ্ছে বা হয়েছিল, তার জন্যে কিন্তু সুপ্রিম কোর্টের একটা কেস ফাইল হয়েছিল, এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু সেই কোচিং সেন্টারগুলোকে সেরকমভাবে ইয়ে করেননি। ওনার বক্তব্য, মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল প্যারেন্টসদেরকে দোষী করে, যে কেন প্যারেন্টসরা ওই কোচিং সেন্টারগুলোতে ছাত্রছাত্রীদের, তাদের সন্তানদেরকে পাঠাচ্ছে। একটু যদি আমরা ভেবে দেখি, তাহলে কিন্তু সত্যি নিহারিকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনেক কিছু। আমার ছেলে যখন মাধ্যমিক পাশ করলো, ও এবার 11-এ, সে খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছে, এবং তার খুব ইচ্ছে ছিল সে কোটাতে পড়বে। তখন দীপকবাবু, মানে আমার হাজবেন্ড, উনিও রিটায়ারমেন্টে গেছেন, সুতরাং কোটাতে ওকে রেখে পড়ানোই যেতে পারে। কিন্তু কোটাতে যে প্রেশার, বা ওই ধরনের কোচিং সেন্টারগুলোতে যে প্রেশার রয়েছে, সেই প্রেশার আমার ছেলে কিন্তু নিতে পারবে না। কেননা ওকে থ্রু 1 থেকে মাধ্যমিক অবধি দেখেছি, ও একটু বেশি প্রেশার হলেই কিন্তু তার মাথাটা গরম হয়ে যায়, সেই প্রেশারটা নিতে পারে না, এবং ওই কোচিং সেন্টারগুলোতে কিন্তু ভীষণ প্রেশার। এখন এই যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিল যে মা বাবাদের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন, নিশ্চয়ই একদম প্রয়োজন। কেননা মা বাবারা যে প্রেশারাইজ করছে ছাত্রছাত্রীদের বা তাদের সন্তানদের, এই প্রেশারটা কিন্তু দেওয়া হচ্ছে তার সন্তানের ভবিষ্যতের, একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু আমরা মা বাবা যারা রয়েছি, আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই যে উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ওকে যে এত প্রেশার দিচ্ছি, সেটা আদতে ওর ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? ভালো করতে চেয়ে গিয়ে মন্দ করে ফেলছি না তো, মন্দই করে ফেলছি। প্রশ্নটা রেখেছিলাম, উত্তরটাও দিয়ে দিচ্ছি, মন্দই করে ফেলছি। যদি মন্দ নাই করতাম, তাহলে এত এত 13,000-এর ওপরে বাচ্চা কেন 2022-এ সুইসাইড করলো, ছাত্রছাত্রী কেন সুইসাইড করলো? সুইসাইডাল অনেক ধরনের ফ্যাক্টর রয়েছে,
তার মধ্যে কিছু মানে পারিবারিক কিছু টানাপোড়েন রয়েছে, পারিবারিক কিছু অশান্তি রয়েছে, তারপরে সোশিও ইকোনমিক কিছু ফ্যাক্টর রয়েছে, পার্সোনালিটি ট্রেট রয়েছে, কারোর কারোর সুইসাইডাল আইডিয়েশন থাকে, তার পার্সোনালিটির মধ্যেই সুইসাইড করার একটা প্রবণতা থাকে, গার্ডিয়ানের প্রেশার রয়েছে। এবং সেই যে এনসিআরবির রিপোর্টটা যেটা ছিল সেখানে কিন্তু যে পার্সেন্ট বলা হয়েছে তার মধ্যে হাইয়েস্ট পার্সেন্ট হচ্ছে সেকেন্ডারি লেভেলের, মানে 9-10 বাচ্চাদের, আর থার্ড পজিশনে রয়েছে 11-12 বাচ্চাদের। এখন নিহারিকার ব্যাপারটা যেহেতু আলোচনায় এসছে, ব্রেকিং নিউজ হয়নি সেরকম, হ্যাঁ, কিন্তু সেটা হৃদয় বিদারক ঘটনা। আর একটা ছেলে মেয়েও যাতে সুইসাইডাল নোট যাতে লিখে না যায় যে ইহি লাস্ট অপশন হ্যায়। লাস্ট অপশন কেন হবে, মৃত্যুটা লাস্ট অপশন কেন হবে? এই দেখুন, কোটাতে যারা যায়, বা আমরা যদি বলি অন্যভাবে যে কিছু কিছু সিনেমা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাচ্চারা যেটা চায় তাকে সেটাই করতে দেওয়া উচিত। অনেক স্ট্রাগল আমরা দেখেছি অ্যাসপিরেন্ট সিনেমায়, তাই না? সবাই কি সাকসেসফুল হয়েছে? থ্রি ইডিয়টস আমাদের কি শিক্ষা দিয়েছে? তো সিনেমাগুলো যদি আমরা সমাজের দর্পণ বলি, তাহলে এই সিনেমাগুলোর মধ্যে অনেক কিছু বলে দেওয়া হয়, অনেক কিছু বুঝে নিতে হয়। কিন্তু এই সিনেমাগুলো কি আমরা শুধু এন্টারটেনমেন্টের জন্যই দেখব? কিছুই কি শিক্ষা নেব না সেখান থেকে? লাস্ট অপশন কেন সুইসাইড হবে? আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই শেখাতে হবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। আমরা বিভিন্ন ইয়েতে দেখি, পত্রপত্রিকায় বলুন বা বিভিন্ন আশেপাশের ঘটনায়, কিন্তু আমরা দেখি যে অনেকেই কোটাতে গেছে। আমি যেই রাজ্যে বাস করি বা আমি যেই ডিস্ট্রিক্টে বাস করি, সেই ডিস্ট্রিক্টের অনেক ছেলে মেয়ে প্রতি বছর বছর কোটাতে যায়, কিন্তু বা ওই ধরনের কোচিং সেন্টারগুলো যেখানে যেগুলো রয়েছে সেখানে যায়। সবাই কি সাকসেস হচ্ছে? সবাই কি সাকসেস পাচ্ছে? না তো, হাতে গোনা, আমার ডিস্ট্রিক্টের কথা যদি বলি, হাতে গোনা এক দুজন। এবং এরা যদি আমার রাজ্যেই থাকতো তাহলেও কিন্তু তারা সাকসেসফুল হতো, কিন্তু ওরা, আর যারা সাকসেসফুল হয়নি, এরা যদি আমাদের রাজ্যে থাকতো তাহলে দুটো অপশান থাকতো, কিন্তু একটা বা দুটো উত্তর থাকতো। একটা হচ্ছে হয় ওখানেও ওরা সাকসেসফুল হয়নি, এখানেও হতো না, বা এখানে যদি মা বাবার কাছাকাছি থাকতো তাহলে হয়তো সাকসেসফুল হয়ে যেতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মা বাবারা অনেকেই টাকা পয়সা জমি জমা সমস্ত কিছু, হ্যাঁ, ধন দৌলত সমস্ত কিছু বিক্রি করে আমরা সন্তানকে বাইরে পাঠাচ্ছি কোটায় কোচিং নেওয়ার জন্যে। এখন এই কোটাতে রাত দিন শুধু প্রেশার প্রেশার প্রেশার। এই কোচিং সেন্টারগুলো মানুষ বানাচ্ছে না, যন্ত্র বানাচ্ছে। সারাক্ষণ পড়াশুনো, সারাক্ষণ পড়াশুনো, সারাক্ষণ পড়াশুনো। সেখানে ওদের এমপ্যাথি বলে কিছু থাকে না। একটা ছাত্রের আমি বক্তব্য শুনছিলাম, এবং শুনছিলাম নয়, আমি পড়ছিলাম, এবং তার একটা কথা আমার বারবার 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 মাথাটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছে। সে একটা জায়গায় সে বলছে যে আমরা কোচিং সেন্টারে শুধুই কম্পিটিশান, শুধুই কম্পিটিশান। এবং তখন কারোর কারোর মধ্যে এই ধারণা কাজ করে যে একজন সুইসাইড করেছে, বাস আমার পথের কাঁটা একজন গেল, মানে একজন কম্পিটিটর কমলো। তাহলে ভাবুন যে ওদেরকে যন্ত্র ছাড়া আর কী বা বলা যায়। এবার মা বাবারা এত প্রেশার দিচ্ছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু সন্তান হারিয়ে ফেলছি আমরা, বা সন্তান যদি সেখান থেকে ফিরেও আসে, যন্ত্র ফিরে আসছে যার মধ্যে কোনো ইমোশন নেই, যার মধ্যে কমিউনিকেশনের একটা গ্যাপ, সে কথা বলতে পারে না ঠিক করে, কেননা তার তো সোশ্যালাইজেশন নেই, তার তো সোশ্যাল কোনো গ্যাদারিংয়ে সে যাচ্ছে না, সুতরাং সেগুলোর প্রভাব বা সেগুলোর ইনফ্লুয়েন্স তার মধ্যে পড়ছে না, শুধু বই শুধু বই শুধু বইয়ের পোকা।
হার্ড ওয়ার্ক করো, হার্ড লেবার দাও, তাহলে সাকসেস পাবে, আর নয়তো পিছিয়ে যেতে হবে। কত চোখের জল, কত কাকুতি মিনতি মা বাবার কাছে, কিন্তু মা বাবা না, তোমাকে আইদার নিট করতে হবে অথবা তোমাকে জেই করতে হবে, তোমার আর কোনো অপশান নেই। সেজন্যই বোধ হয় নীহারিকা লিখেছিল ইয়েহি লাস্ট অপশান, মানে সুইসাইডই তার লাস্ট অপশান। মা বাবারা ভালোর জন্যে প্রেশার দিচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় কি, এই প্রেশার কেন দিতে চাইছে, এই প্রেশার দিচ্ছে যে আমার যে অধুরা স্বপ্ন, অ্যাজ এ প্যারেন্ট আমার যে অধুরা স্বপ্ন, আমি সেই স্বপ্নটা আমার সন্তানের মধ্যে সাকার দেখতে চাই। কেন আমি যেটা পারিনি সেটা সন্তানের ওপরে কেন আমি চাপিয়ে দেব? আমি কেন ভাববো যে আমার সন্তান আমার এক্সটেনশন? না তো, সে তো আলাদা একটা মানুষ, সে আলাদা একটা ইন্ডিভিজুয়াল, তার আলাদা ব্যক্তিত্ব, সে আলাদা, সে আমার এক্সটেনশন নয়। আমরা ভাবি আমি ওকে জন্ম দিয়েছি, সুতরাং সে পুরো মাত্রায় আমার কন্ট্রোলে থাকবে, ভুলে যাই যে তার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, তার একটা ক্যাপাবিলিটি আছে, তার ক্যাপাবিলিটির বাইরে তাকে প্রেশার দিচ্ছি, পড়ো পড়ো পড়ো, তোমাকে পড়তে হবে পড়তে হবে, তোমাকে ডাক্তার বলতে হবে নয়তো ইঞ্জিনিয়ার হতে হবে, এছাড়া কোনো অপশান নেই। সেই জন্যেই আমাদের ছোটবেলা থেকে সন্তানদেরকে শেখাতে হবে, আগে তো নিজে শিখবো, আগে নিজে ইন্টারনালাইজ করবো, যে আমি যেটা পারিনি সেটা সন্তানের মধ্যে আমি ওইটা করব না, সন্তান তার যেটা পছন্দ সে সেটাই করবে। আমি আমার সন্তানকে তার যেটা পছন্দ সেটাই করিয়েছি। আমার মেয়ে ক্লাস 11-12 সায়েন্স পড়েছে, 12 উঠে সে তখন বলল যে মা আমি ল নিয়ে পড়ব। আমি বলছি ল নিয়ে পড়বি, ঠিক আছে পড়। আমি ওকে একবারও বলিনি যে না তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, বা তোকে আমার মতো কলেজে পড়াতে হবে। হ্যাঁ, ল নিয়ে পড়লেও কলেজে পড়াতে পারে, নেট স্লেট যদি দেয় সেটাও করতে পারে। হ্যাঁ, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, তোমার ছেলে তো কোটাতে পড়তে চাইছিল, তুমি তো দাওনি, তার মানে কি তুমি প্রেশার দিয়েছো যে না ত্রিপুরাতেই পড়তে হবে, ত্রিপুরাতেই পড়তে হবে? না, আমি প্রেশার দিইনি, ওকে আমি বুঝিয়েছি, ওকে আমি বুঝিয়েছি সন্তানের ইচ্ছেটা আমাদের মা বাবাদের শুনতে হবে, যে সে কি চায়। তার মানে এই নয় যে আমি আমার ইচ্ছেটা বলবো না। আমি ওকে বলেছি যে বাবা তোমাকে তো 10 অবধি দেখে এসেছি, তুমি তো একদম প্রেশার নিতে পারো না বাবা, কিন্তু কোটাতে কিন্তু ভীষণ প্রেশার, সারাক্ষণ পড়তে হবে, সারাক্ষণ পড়তে হবে, তুমি গল্প করার সময়ও পাবে না, নম্বর যখন কম দেখবে তখন কম্পিটিশান, তখন ভাববে ও আমার চাইতে বেশি পেয়েছে, হ্যাঁ কী করে বেশি পেলো, তুমি কি পারবে এগুলো সামলাতে? যদি পারো তাহলে তোমাকে আর তোমার বাবাকে আমি পাঠিয়ে দেব কোটাতে, তুমি পারবে? আমার সন্তান বলেছে, আমার ছেলে বলেছে যে না মা আমি ত্রিপুরাতেই পড়ব। সুতরাং আমি আমার ইচ্ছেটাও জানাবো, কিন্তু তার মানে এই নয় যে সন্তান যেটা চাইছে সেটার পুরো মাত্রায় বিরুদ্ধাচরণ করে আমি আমার ইচ্ছেটা চাপিয়ে দেব। সন্তানকে বোঝাতে হবে যে সন্তানের, এদের তো ম্যাচিউরিটি নেই সেরকম, তো সুতরাং তাকে বোঝাতে হবে যে তুমি যে ডিসিশনটা নিয়েছ সেটা এই এই মেরিট রয়েছে, এই এই ডিমেরিট রয়েছে। এবার সন্তান বুঝবে যে তার ডিমেরিটের পাল্লা ভারী না মেরিটের পাল্লা ভারী, তাহলে সন্তান নিজে বুঝে সে যেটা করবে, তার পছন্দ অনুযায়ী সে যেটা করবে, তখন তার কাছে হার্ড ওয়ার্কটার কঠিন মনে হবে না, সে পছন্দ করেই সেটা করছে। মা বাবারা যদি সন্তানদের ইচ্ছে মতো ওরা যেটা পড়তে চাইছে, ওরা যেটা করতে চাইছে সেটা যদি করতে দেওয়া হয়, তাহলে তাদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এই যে এত সুইসাইড, সেগুলো কি ভালো লাগে? ভালো লাগে না। আর আমরা ভাবছি যে আমাদের সন্তানদেরকে ভালো করে পড়াশুনো করিয়ে বিদেশে পাঠাবো, মানে বিদেশে যাওয়াটাই একমাত্র অ্যাচিভমেন্ট, সন্তানের মানে রিপোর্ট কার্ড হচ্ছে আমার আইডেন্টিটি। কেন? আমার আইডেন্টিটি আমার, সন্তানের আইডেন্টিটি সন্তানের, আমার, আমি যেটা পেয়েছি, আমি যেটা অ্যাচিভ করেছি সেটা আমার আইডেন্টিটি। বা আমি আমার আইডেন্টিটি কেন সন্তানের ওপরে চাপিয়ে দেবো? তোমার মা কলেজে পড়ে, তোমার মা ডাক্তার, তোমার মা ইঞ্জিনিয়ার, তোমার মা লয়ার, সুতরাং তোমাকে সেটাই বলতে হবে, সেটাই হতে হবে। সন্তান যেটা চাইবে সেটাই ওকে করতে দিন, তাহলে এত ডিপ্রেশন, এত ফ্রাস্ট্রেশন, এত মেন্টাল হেলথ প্রবলেম, এত সুইসাইডাল প্রবলেম থাকবে না। আর পাশাপাশি একটা গল্প বলে শেষ করতে চাই। কয়েক বছর আগে
একটা পত্রিকায় পড়ছিলাম যে মহানগরী কলকাতায় এখন বৃদ্ধ বৃদ্ধাদের বাস। কেন জানেন তো? বেশিরভাগ ছেলে মেয়ে বাইরে থাকে, বিদেশে থাকে বা তার রাজ্যের বাইরে কোথাও থাকে। তো বয়স্কদের অবস্থা কিন্তু করুণ, যাদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বিদেশে বা মানে রাজ্যের বাইরে যারা থাকে আর কি। তো মুখে বলতে ভালো লাগে যে আমার ছেলে ব্যাঙ্গালোর থাকে, আমার ছেলে মুম্বাই থাকে, হ্যাঁ আমার ছেলে ইউএসএতে থাকে, আমার ছেলে জার্মানি থাকে, এগুলো আমাদের বলতে ভালো লাগে। কিন্তু এই গল্পটা বোধহয় আমাদের অনেকটা চোখ খুলে দেবে, মানে আই ওপেনিংও বটে। দীপকবাবুর একজন কলিগ, ওনার রিটায়ারমেন্টের পরে অনেক বছর দেখা নেই, তারপরে আজকে থেকে 2-3 বছর আগে ওনার দেখা হয়েছিল। ওনার 3টি ছেলে, বড় ছেলে থাকে ইউএসএতে, মেজ ছেলে থাকে ব্যাঙ্গালোরে, আর ছোট ছেলেটা ত্রিপুরায়। বলছে যে জানো, আমার তো 2 বড় ছেলে সাংঘাতিক পড়ায় ভালো, হ্যাঁ ভালো চাকরি কইরা সে ইউএসএতে থাকে। আমার মেজ ছেলেটাও খুব ভালো পড়াশুনোয় এবং সে ব্যাঙ্গালোরে থাকে। আর আমার ছোট ছেলেটা টাইন্না মুন্না কোনো রকমে মানে টেনে টুনে বিএ পাস করেছে। আমি বোধহয় পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছি, আমি প্রচণ্ড ভাগ্যবান। জানো দীপক, আমি প্রচণ্ড ভাগ্যবান যে আমার ছোট ছেলেটা পড়ায় খারাপ হয়েছে। দীপকবাবু তো হা হয়ে গেলেন। হ্যাঁ, এই প্রথম শুনলেন যে কোনো গার্ডিয়ান বলছে ছেলে পড়ায় ভালো সেই জন্যে ওনার ভাগ্য ভালো। দীপকবাবু বললেন, কেমন সেটা? বলছে আমার ছেলেটা টেনে টুনে বিএ পাস করাতে সে কোনো ক্রমে একটা সরকারি চাকরি পেয়েছে ত্রিপুরায়, এবং আমি গত 2-3 বছর ধরে প্রচণ্ড অসুস্থ ছিলাম। সেই ভদ্রলোক বলছেন, প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি, আমি বিছানা থেকে উঠব, এই যে তোমার সাথে কথা বলছি আজকে, সেটা আমার ছোট ছেলে আর বৌমার দান। দীপকবাবু বলছেন, কেমন? বলছে ও তো ত্রিপুরায়, ওর বৌমা হাউসওয়াইফ, বৌমা রয়েছে ত্রিপুরায়, সুতরাং আমার অসুস্থতার সময় আমার ছেলে ছেলের বউ প্রচণ্ড যত্ন করেছে। বলছে আপনার মেজ ছেলে আর বড় ছেলে? বলছে মেজ ছেলে 2 দিনের জন্য এসে দেখে গেছে, আর বড় ছেলে ছুটি পায়নি, আসতে পারেনি। হ্যাঁ, তো ছোট ছেলে আমাকে সুস্থ করে তুলেছে, পড়ায় খারাপ বলেই না সে ত্রিপুরায় রয়েছে এবং আজকে আমি দাঁড়িয়ে কথা বলি। আমি সেটা বলছি যে আমরা মা বাবারা ছেলে মেয়েরা বাইরে গেলেই আমরা ভাবি আমরা সাকসেস, কিন্তু একটু যদি ভাবি আমাদের বৃদ্ধ বয়সের সাহারা আমাদের সন্তানরা, তার মানে এই নয় যে সন্তানদেরকে আমি এদের ক্যাপাবিলিটি রয়েছে, এদের অ্যাবিলিটি রয়েছে, এদের মানে শখ রয়েছে বা এরা পড়াশোনায় মেধায় ভালো, মননে ভালো, এরা বাইরে যাবে না আমাকে দেখার জন্যে, আমি সেটাও চাইছি না। এই গল্পটাও বললাম, একটু ভেবে দেখার বোধহয় সময়, আর সন্তানদেরকে নিজেদের ইচ্ছে মতো ওদেরকে মানুষ হতে দিন, আর অবশ্যই শেখাবেন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ মেডিকেল পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে, সাকসেস হলো না, প্ল্যান বিতে যাবে। প্ল্যান বি সাকসেস হলো না, প্ল্যান সিতে যাবে, তাহলে লাস্ট অপশানটা বোধহয় সুইসাইড হবে না, লাস্ট অপশান বলে কিছু থাকবে না। ডিই এফ জি এইচ আই জে কে কত কিছুই আছে, আর একটা সন্তানও যাতে আমাদের বুক খালি করে না যায়, সেই বিনম্র অনুরোধ আমার গার্ডিয়ানদের জন্য। আর একটা আত্মহত্যার ঘটনাও যাতে নজরে না আসে ছাত্রছাত্রীদের। ভিডিওটা রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।